রমজানটা এবাদতের মৌসুম বানাও, ব্যবসার মৌসুম না, রমজান হবে আমার এবাদতের মৌসুম, রমজান হবে কোরআন তেলাওয়াতের মৌসুম, রমজান হবে তাহাজ্জুদ পড়ার মৌসুম। সেহরির সময় একটু আগে ভাগে উঠে যায় যুবক, হাতটা জোর করে বলি রে যুবক, আগামী রমজান তুমি হায়াতে পাও কি পাও না কেউ জানে না, কেউ জানে না। আমিও আগামী রমজান পাই কি পাই না কেউ জানে না, এজন্য বলি রমজান মাসে তার তাহাজ্জুদ তুমি মিস করবে না। সেহরি খাওয়ার জন্য তুমি তো উঠবাই, দুইটা মিনিট দশটা মিনিট আগে তুমি উঠো, তুমি দশটা মিনিট আগে উঠো, খাওন রেডি করে এরপরে তোমারে ডাক দিব এমন কথা কইও না। তুমি কই আম্মা আমাকে তুমি খাওন রেডি করার আগে ডাক দিও, আমি চার রাকাত নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, চারটা রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজটা পড়ে তুমি সেহরিটা খাও, এরপরে ফজরের নামাজটা মসজিদে পড়ো। যুবক জানো না, কত রমজান হয়তো তোমার মতো অনেক যুবক দুনিয়ায় ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। যুবক কেউ জানি না, আমরা কেউ জানি না, ডাইনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। ওতে হায়াত মউতের কোনো গ্যারান্টি নাই, জীবনের শেষ রমজান মনে করে এই রমজানটারে কদর করো, রোজাগুলা রোজার হক সহকারে আদায় করো, আর তার তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকে অন্তত এক খতম কোরআন খতম করার নিয়ত করো। এই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হামারে দিল রবা তুম পর সালাম, দিল সদা কেহতা রহা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম পর সালাম, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মকতাদি থে আর বিহাতম মকতাদা, মকতাদি থে আর বিহাতম মকতাদা, আই ইমামুল আম্বিয়া তুম পর সালাম, দিল সদা কেহতা রহা তুম পর সালাম। মনোযোগ আছে আমার দিকে? সবার মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ। ভালো করে শুনেন, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াইতেছে আমাদের হালতটা কি বোঝানোর জন্য। বিশ্ব পরিস্থিতি ভালো নয়, পৃথিবী তার শেষ দিগন্তের দিকে আগাইতেছে, তামাম দুনিয়ার সমস্ত বেদিন বেঈমান তারা এক, কিন্তু আমরা মুসলমান এক হতে পারি নাই, ওরা সবাই এক। আজকে ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবী দুই ভাগ হয়ে গেছে, একদল ইসরায়েলের পক্ষে আরেকদল ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল হলো জালেম, ফিলিস্তিন হলো মাজলুম। জালেমের যারা পক্ষ নিছে তারা শয়তানের দল, আর মজলুমের পক্ষ যারা নিছে তারা আল্লাহর দল, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, ইসলাম ধর্মে যেমন নরম আছে তেমন গরমও আছে। ইসলামে খালি মায়ের খাইতে কয় না, সময় মতো মায়ের দিতেও কয়, ঠিক কিনা? আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম, আল্লাহ এখানে রুল বলে দিয়েছেন, নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিলেন তারা। আল্লাহ বলেন তারা ছিলেন এমন, শুনো আমার বন্ধু আর বন্ধুর সাহাবীরা, তারা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। মুসলমানের আদর্শ হবে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। অমুসলমানের সাথে যুদ্ধ চলবে, মুসলমান মুসলমান ভাই বোনের কান্নার আওয়াজ তোমার কানে আসবে, গাজায় শিশু বাচ্চা রক্ত ঝরবে, আর মুসলমান তুমি নাক ডাকায় ঘুমাইবা, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা মুসলমানই হতেই পারে না। কারণ নবী বলেছেন, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু,
পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা মনে রাখবা একটা দেহের মতো কোথাও কোন একজন মুসলমান যদি আক্রান্ত হয় আল্লাহ নবী বলেন মনে রাখবা মনে করবা গোটা বিশ্ব মুসলমান আক্রান্ত হয়েছে একজনের রক্ত ঝরলে মনে করবা সবার রক্ত ঝরতেছে আওয়াজ দিয়া বলো ঠিক কি না আজকে আমরা মনে করি গাজায় শুধু রক্ত ঝরে না গাজার শিশু বাচ্চারা রক্ত ঝরে না মনে করতে হবে যদি নিজের মুসলমান দাবি করো আল্লাহ নবীর হাদিসের ভাষায় তোমাকে এই কথাই ইয়াদ করতে হবে এটাই তোমাকে মেনে নিতে হবে গাজার শিশু রক্ত ঝরে না আমার শিশুরা রক্ত ঝরে আজকে গাজার মানুষ নিহত হচ্ছে তা না তোমাকে মনে রাখতে হবে 30 থেকে 35 হাজার গাজায় এই 3 মাসে যে যে সমস্ত নিরীহ মানুষ শহীদ হলো নিরীহ সাধারণ মানুষ শহীদ হলো মনে রাখবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তুমি এই কথাই ইয়াদ করবা এটাই তুমি মেনে নিবা তোমার কলিজার টুকরা ভাই শহীদ হয়েছে কারণ মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয় মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করতে হয় রক্তের ভাই যদি আল্লাহ না মানে তাহলে ভাই বলা যায় না রক্তের সন্তান যদি রাসূল না মানে সন্তানকে সন্তান বলা যায় না কিন্তু পৃথিবীর কোন এক প্রান্ত থেকে একজন আওয়াজ দিয়া যদি বলে বলে আমি মুসলমান তাহলে তোমাকে এই সুনামগঞ্জের মাটি থেকে জবাব দিতে হবে আমি তোমার ভাই যদি এতটুকু না বলো নিজের মুসলমান দাবি করতে পারবে না তাহলে বলুন গাজায় যে রক্ত ঝরছে এটা গাজার মানুষের না আমার নিজের রক্ত ঝরছে ইয়ার হাজিরিন কেন 20 থেকে 22 হাজার শিশু খুন হলো কেন আমাদের শিশুদের অপরাধটা কি তাদের শিশুদের কোনো অপরাধ নাই শিশুরা জানে না দুনিয়াতে দুশমনকে শিশুদের কাছে সবাই হলো আপন সবাই আপন আজকে কেন 22 হাজার শিশু খুন হলো এই জবাব আপনি চান কি চান না সময় আসলে এই জবাব আমরা সমুচিত জবাব আদায় করে নেব ইনশাআল্লাহ কারণ ওরা দাজ্জালের অপেক্ষায় আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ কারা কারা মাহদির অপেক্ষায় হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করো জোরে বলো আমিন আর জোরে বলো আমিন হে যুবক তোমার সামনে হয়তো এমন কোন একটা সিচুয়েশন আসতে পারে জীবন দিবা না ঈমান দিবা আমি বলবো আমরা ঈমান দেব না জীবন দিব ইনশাআল্লাহ জীবন দেব না ঈমান দিব ঈমান দিব না জীবন দিব ঠিক কি না মুসলমানের কাছে জীবনের দাম কম ঈমানের দাম বেশি আওয়াজ দিয়া বলেন ঠিক কি না প্যারে হাজিরিনের জন্য আমি আপনাদের কাছ থেকে স্বীকৃতি চাই আজকে গাজার মানুষের পাশে সৌদির বাদশা দাঁড়াইলো না আজকে গাজার মানুষের পাশে জর্দান দাঁড়ালো না আজকে মিশরের বাদশা নাক ডাকে ঘুমাইলো তারা কোনো উদ্যোগ নিল না আজকে তাদের জন্য উচিত ছিল গাজার মানুষের পাশে কাঁধে কাঁধ মিলাইয়া অস্ত্র দিয়া সৈন্য দিয়া হামাসকে সাহায্য করা এটা সৌদির বাদশার উপরে ফরজ আরবের নেতাগুলোর উপরে ফরজ কিন্তু আমরা দেখি তারা নাক ডাকায় ঘুমায় তারা কোনো আওয়াজ করে না অথচ ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা রণতরি পাঠিয়ে দিল ইসরায়েলের পক্ষ নিয়ে ন্যাটো তারা যুদ্ধে শরীক হয়ে গেল কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে এখনো এক হতে পারলাম না এটাই বড় দুঃখ হাশরের মাঠে প্রত্যেকটা নেতাকে আল্লাহর নবীর সামনে মুখ দেখাইতে হবে নবীর সামনে মুখ না দেখাইয়া জান্নাত পাবা না নবী বলেছেন শেষ জমানে আমার উম্মতের নেতাগুলি অধিকাংশই মুনাফিক হবে এটাই এর আলামত পাওয়া যায় ঠিক কি না আজকে বিশ্ব শাকিরা গায়িকার আইনা সৌদির বাদশা গান গাওয়ায় আমরা বেশি সমালোচনা করতে পারি না কারণ এই দেশে আমার নবী শুয়ে আছে কিন্তু দুঃখে কলিজা ফেটে যায় গাজার হালত যারা কম বেশি জানে একজন মানুষ সুস্থ না মনের দিক দিয়ে আমরা প্রত্যেকে অসুস্থ ঠিক কি না জোরে বলেন এজন্য আমি আপনাদের কাছ থেকে শুধু একটা স্বীকৃতি চাই বলেন যদি বাংলাদেশের পাশে গাজা হতো আজকে আরবের পাশে গাজা কিন্তু তারা যুদ্ধে নামলো না আমি আপনাদেরকে জানতে চাই জামালগঞ্জের যুবকরা বলো বাংলাদেশের বর্ডার যদি গাজা হতো আল্লাহকে সাক্ষী রাইখা বলো জীবনের মায়া ত্যাগ কইরা আমার মুসলমান মজলুম মুসলমানের পাশে দাঁড়াইয়া 20 হাজার শিশু হত্যার খুনের জবাব নিতে কোন কোন জওয়ান তো ইয়ার তাকটা হাত উঠে একবার আল্লাহকে দেখাও বিশ্বের মুসলিম
ভালো করে याद রাখবেন আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে রাসায়নিক গ্যাস আছে ফাইটার জেট আছে কিন্তু ওদের কাছে আল্লাহ নাই আল্লাহ কাদের সাথে আমাদের সাথে ঠিক কি না ওদের কাছে অস্ত্র আছে নারায় তাকবীর নাই আমাদের কাছে নারায় তাকবীর আছে খালিদ বিন ওয়ালিদ বলেছেন ইয়ার মুখের যুদ্ধে অস্ত্র আমাদের নাই শূন্য কম কিন্তু নারায় তাকবীরে আওয়াজটা দেওয়া মাত্রই দুশমনগুলার কলিজায় ভয় ঢুকে যায় ঠিক কিনা জোরে বলো তাহলে আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে পারবো না আওয়াজ তো দিতে পারবো শক্তিটা দিছি কে গলাও যদি ভাঙে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে হাশরের মাঠে এটাও সাক্ষী হবে মিয়া সাক্ষী জবাব দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আওয়াজ দিতে রাজি আছেন আমার সাথে ইনশাআল্লাহ পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক কি না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই দুইটা হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া আল্লাহকে হাজির নাজির রাইকা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হয় নাই আরো জোরে আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম ধার থাকলো কি আর দাম বন্দিশালায় থাকে যদি আলাকসার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকবার দুই হাত উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ নিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে আওয়াজ দিয়ে আসেনি ইমাম মাহদির সৈনিক আসেনি একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমাদেরকে বিছানায় মরণ না দিয়া শাহাদতের মরণ দান করো সবাই আরো জোরে কো আমিন আল্লাহ রাস্তায় যে শহীদ হয় সে বাইপাস জান্নাতে চলে যায় আল জিহাদু মুখতাসর তরিকিন ইলাল জান্নাহ নবী বলেন জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটা সেটা হলো জিহাদ যদি কখনো তোমার আমার সামনে জিহাদের সিচুয়েশন তৈরি হয় কেউ যদি বলে জিহাদ ভালো না নবী কসে মুনাফিক হয়ে মরবে জিহাদের তামান্না যার দিলে নাই সে মুনাফিক হয়ে মরবে শেষ জমানা চলে এসেছে যে কোনো সময় ডাক আসবে উলামায়ে কেরাম সর্বদা আপনাদের দিকে নজর উলামায়ে কেরাম বিশ্বের দিকে নজর আপনাদেরকে ডাক দিবে আর সেই ডাকটা হবে হয় তুমি জীবন দিবা না ঈমান দিবা ওই ডাকে উলামায়ে কেরামের ডাকে সর্বদা প্রস্তুত থাকতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলি আমিন আর জোরে বলি আমিন আমার বায়রা বন্ধুরা যুব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা
আল্লাহ পাককে খুশি করো আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামো মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে সাথে নিয়ে ময়দানে যুদ্ধ করেছে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় এসেছে যুদ্ধে আমেরিকারে ডাকতে হবে না ভারতকে পাশে রাখতে হবে না চীনকে পাশে রাখতে হবে না রাশিয়াকে পাশে রাখতে হবে না ও যুবক তোমাকে একটাই চিন্তা করতে হবে আল্লাহ আমার পাশে আছেন না নাই আল্লাহকে পাশে নিয়ে যদি তুমি যুদ্ধ করো ময়দানে যদি তুমি নামো তখন যুদ্ধ তোমার করা লাগবে না আমার করা লাগবে না আল্লাহ নিজেই যুদ্ধ করবে ওয়ামা রামাইতা ইদরামাইতা ওয়ালাকিনাল্লাহ হারামা আল্লাহ কয় বন্ধু বদরে তুমি মারো নাই বদরে দুশমনকে তোমরা মারো নাই বদরে দুশমনকে আমি আল্লাহ নিজে মারছি আল্লাহু আকবার জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার তাহলে সাথে রাখবো কাকে এই আওয়াজ আসতে হইছে জোরে বলো কাকে আরেকটু জোরে বলো কাকে এ যুবক আল্লাহকে কেমন করে পাশে রাখতে হইরে যুবক আল্লাহকে পাশে রাখার মাধ্যম হলো গুনাহগুলা ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও তওবা করে গুনাহটা ছেড়ে দাও আল্লাহ তোমার সাথে চলে আসবে তওবা করে তুমি আল্লাহকে তওবা করে গুনাহটা ছেড়ে দিলে আল্লাহ তোমার সাথে আল্লাহ তোমার উপর খুশি তওবাকারীর উপরে আল্লাহ খুশি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবীন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন মুতাতাহহিরিনের ভালোবাসা পরে তাওয়াবিনের ভালোবাসা আগে আল্লাহু আকবার জোরে বলেন কেন আল্লাহ পাক কি গুদা বুঝায় দিলেন আমার যেই বান্দা গুনাহ থেকে তওবা করে দে এই কথা আল্লাহর থেকে জানায় জানায় কই মালিক জীবনে যত নামাজ ছেড়েছি গো আর জীবনে নামাজ ছাড়মো না জীবনে যতগুলি রোজা ছাড়লাম মালিক আর জীবনে রোজা ছাড়মো না আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির রহমতের মাস হাজির মাগফিরাতের মাস হাজির নাজাতের মাস হাজির যেই মাস আষাঢ় দুই মাস আজ থেকে আমার নবী রহমতের নবী তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজব শাবানে আমার হায়াতে তুমি বরকত বাড়ায় দিও আমার আমলে বরকত তুমি বাড়ায় দিও আর রমজান পর্যন্ত হায়াত তুমি বাড়ায় দিও জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ কারণ রমজান মাস পাইয়া যেই মানুষ জীবনে গুনাহ মাফ করাইতে পারে না রে যুবক তার মতো হতবাগা আল্লাহর জমিনে কেউ নাই রমজান মাসে রোজা রাখলো তারাবির নামাজ পড়লো রোজাগুলোর হক আদায় করে সে মিথ্যা কথা থেকে নিজেরে বাঁচাইলো অহেতুক গল্প গুজব থেকে নিজের জবানটারে বাঁচাইলো অহেতুক খেলাধুলা থেকে রমজানটাকে সে বাঁচায় রাখলো না না রমজানের ভিতরে যদি সে পারছে কোরআন তেলাওয়াত করছে রমজানের ভিতরে আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ছে আর যদি আর যদি কিছু নাও করে কিন্তু কোনো খেলাধুলায় যায় না ঘুমায় থাকলে রোজা রাইকে যদি রোজাদার ঘুমায় থাকে এই ঘুমটাও এবাদত হয়ে যায় একটু জোরে কও না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে সূরা ফুরকানের এই আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন আমার যেই সকল বান্দা তওবা করবে আর বলবে মালিকার সামনে কখনো তোমাকে নারাজ করব না আমি আল্লাহ তার উপর এত খুশি হই তার জীবনের গুনাহগুলা শুধু আমি মাফ করি তা না বরং গুনাহগুলাকে নেকি দ্বারা বদলায়া দেই একটু জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ এজন্য তওবাকারী তওবার দ্বারা সে যত বড় গুনাহগার ছিল আগে তওবার দ্বারা সে হয়ে যায় তত বড় নেককার কারণ গুনাহ তার যত বেশি গুনাহ তার যত বেশি ছিল নেকিও হয়ে গেছে তত বেশি সুবহানাল্লাহ জোরে বলেন বুঝছেন তওবা করার আগে সে যত বড় গুনাহগার ছিল তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যায় কারণ গুনাহ যেই পরিমাণ ছিল আল্লাহ এই পরিমাণ নেকি দিয়া বদলায় দেয়
তাহলে হাশরের মাঠে কেন আল্লাহ গুনাহকে নেকি দ্বারা বদলায়? কারণ হলো হাশরের মাঠে মানুষ যখন ডান হাতে আমলনামা পায়, আমলনামা পাইয়া খুশিতে একে অপরকে দেখায়। যেমন দুনিয়াতে দেখবেন কেউ ভালো রেজাল্ট করলে, ভালো ফলাফল করলে বন্ধু বান্ধবরে কয়, দোস্ত এই যে দেখ আমি জিপিএ 5 পেয়েছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কত খুশি তার, খুশিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে দেখায়। হাশরের মাঠে আল্লাহর যে বান্দা ডান হাতে আমল নামা পাবে মানে সে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে আমল নামা দিয়া। তখন এই খুশিতে সে যারে পাইব হেরেই কইব দেখ দেখ এই যে দেখ আমি ডান হাতে আমল নামা পাইছি। তখন একজন একজনে আমল নামা দেখবো, দেখতে গিয়ে একজনে কইব কিরে তোর আমল নামার ভিতরে এখানে এখানে নেকি আছে, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, মাঝখানে এতটুকু জায়গা ফাঁক দেখা যায় কেন? এই জায়গাতে কোনো লেখা নাই, এখানে গ্যাপ কেন? মনে হয় এখানেই গুনাহ আছিল, এখানেই তোর গুনাহ আছিল, এই গুনাহটা আল্লাহ দয়া করে মাফ করে দিছে, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু শরম, এতটুকু লজ্জাও যেন তওবাকারীকে হাশরের মাঠে কেউ দিতে না পারে, এজন্য আল্লাহ ওই গ্যাপটাকে আর গ্যাপ রাখবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তওবাকারী তওবার সাথে সাথে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তুমি যদি আমার ওলি হতে পারো, শোনো শোনো, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই। তওবার দ্বারাই তো আল্লাহর ওলি হওয়া যায়। খালি মানুষের হক নষ্ট করছো এটা ফিরায়া দাও, আল্লাহর হক নষ্ট করছো কাজা আদায় করে নাও, তারপরে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর ভবিষ্যতে করবো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ওলির দপ্তরে উঠাইয়া দিবে। ওলির দপ্তরে কেমনে? তোমার আমল নামায় কোনো গুনাহ নাই, খালি নেকি আছে। কই নেকি আইলো কোত্থেকে? হে তো নেকি করছেই না। কই নেকি করা লাগবে না? তওবার দ্বারা তার গুনাহ যা আছিল এই গুনাহগুলিরও আল্লাহ নেকি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য হাশরের মাঠে একদল মানুষ আমল নামা পাইয়া আল্লাহকে কইব, আল্লাহ এই আমল নামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা মনে ভুল কইরা আরেকজনেরটা আমারে দিয়া দিছে। আল্লাহ বলবেন কেন, কি হইছে তোমার, এমন মনে হয় কেন? আল্লাহ এমন কিছু নেকি দেখা যায় যেগুলো আমি করছি না। আল্লাহ পাক কইব কুদরতি মুস্কি হাইসা, আল্লাহ বলবে বান্দারে আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমল নামাই তোমারে দিছে, আরেকজনেরটা দেয় নাই, আল্লাহতে এত নেকি আইলো কোত্থেকে? তখন আল্লাহ পাক হিসাব তারে বুঝাইয়া দিবে, বান্দা ওই যে কোয়াজ মাহফিলে যাইয়া দিলটা নরম করে কইছিল, আল্লাহ জীবনে যা ভুল করছি করছি মালিক, আল্লাহ আর করমু না, চোখের সামনে তো বন্ধু কবরে চলে গেল, হয়তো আমি বেনামাজি থাকতে থাকতেই আমারও যদি কবরে ডাক চলে আসে, আল্লাহ আজকে রাতে আমি তৌবা করলাম, আর নামাজ সারমু না, আর বাপ মারে কষ্ট দিমু না, আল্লাহ আর জীবনে রোজা সারমু না। ও বান্দা তোমার এই তৌবাটার উপরে আমি আল্লাহ খুশি হইয়া তোমার সব গুনাহ আমল নামা থেকে মুচিয়া এই জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দিগির নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? আপনি তো হলেন উম্মতের ভিতরে সেরা, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কি সেই দলিল? কই দলিল? হলো আল্লাহ কোরআনের ভিতরে তিনি জানাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। ও ভাই উমর, আল্লাহ এই আয়াতের ভিতরে জানাই দিছে রে, যে মানুষটা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তার তওবার উপরে খুশি হইয়া তার জিন্দিগির গুনাহগুলাকে আল্লাহ নেকি দিয়া বদলায়া দেয়।
ए भाई उमर इस्लाम ग्रहण करार आगे तुम्हार आमल नामाय गुना अनेक बेशी छिलो आमार चे तुमी गुना बेशी करेछो तुम्हार द्वारा गुना बेशी होयेछे किन्तु इस्लाम ग्रहण करार पर तौबा करार पर आल्लाह पाक रब्बुल आलामीन तुम्हार ओई बेशी गुनाटाके आल्लाह बेशी नेकी बानाय दिछे एते करे आमी आबू बकरेर मन बोले तुम्हार जीवनेर नेकी आमार चे अनेक बेशी সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে হযরত উমর কান্দেন আর বলেন ভাই আবু বকর এত সুন্দর খুশখবর তুমি আমাকে দিলা সাহাবায়ে কেরাম যখন আখিরাতের লাইনের কোন খুশখবর পাইতেন তখন তারা আনন্দে হাসতেন যেমন নবী মিরাজ থেকে আসার পরে নবী বলেন সাহাবীরা শুনো জান্নাতে আমি এমন একজন মানুষের কথা বলবো এমন একজন মানুষের কথা বলবো যাকে আমি দেখেছি জান্নাতের আটটা দরজায় তারে ডাকবে আটটা দরজায় তারে ডাকবে আমি তোমাদের ভিতরে একজনের নাম জানি যাকে জান্নাতের আটটা দরজায় তারে ডাকবে জানোনি আমি তাকে চিনি তার বাবার নামও জানি সুবহানাল্লাহ সাহাবীরা বলো আমি কি তার নাম বলবো নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে ওমর ফারুক নবীর সামনে উসমান গনি নবীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে জলিলুল কদর সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা প্রত্যেকের মনের ভিতরে ইচ্ছা জাগলো নবী আমার নামটা যদি বলেন আল্লাহর নবী যদি আমার নামটা বলেন গো যাকে জান্নাতের আটটা দরজায় তার ডাকবে কে সেই মহামানব কে সেই মহামানব সাহাবীরা কই নবী গো নামটা কোন নামটা একটু শুনি তিনি কে যারে জান্নাতের আটটা দরজায় ডাকবে আটটা দরজায় তারে আহলান সাহলা জানাবে ওই অবস্থায় নবীজি বলেন সে হলো আমার আবু বকর ইবনে কুহাফা আল্লাহু আকবার সাথে সাথে সিদ্দিক সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন চোখ থেকে দর দর করে পানি পড়ে এটা হলো আনন্দের কান্না সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার সবচেয়ে আনন্দের খুশখবর হলো জান্নাতের খুশখবর আখিরাতের বাড়ির খুশখবর জান্নাতের বাড়ি গাড়ির খুশখবর এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় খুশখবর এজন্যই সিদ্দিক আকবর যখনই বললেন ভাই ওমর আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি উমরের জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি এই কথা বলতি হযরত উমর এবার বলতেছেন চুকির পানিটা মুছে মুছে বলেন ভাই আবু বকর এত কিছু আমি বুঝি না আমি এত কিছু বুঝি না কেমনে আমার জীবনের নেকি বেশি আমি এত কিছু বুঝি না তবে আসো যদি আমার জীবনের নেকি বেশি হয় দুইজনে জীবনের নেকি বদলা বদলি করি সুবহানাল্লাহ জুরে কর আমি আর উমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব বিনিময়ে তুমি আবু বকর তোমার জিন্দেগীর সব নেকি লাগবে না গো শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি সিদ্দিক আকবর বলে ভাই উমর কোন রাতের নেকির কথা তুমি বলো রে সাথে সাথে হযরত উমর বলেন চোখের পানি বুঝেন আর বলেন ভাই আবু বকর আমি তোমার জিন্দেগীর ওই রাতের নেকিটা চাই যেই রাতে তুমি আমার নবীকে নিয়ে হিজরত করেছিলা মহব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা বু বকর উমর নকশ কদম তীরা ন ছুরা উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা বু বকর উমর নকশ কদম তীরা ন ছুরা আয়ো শাক নবী ওয়াকিয়াস রার মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बत रिश्ते आवाज दिया सुभान अल्लाह, आरे टू जुरे अल्लाहु अकबर, आरे टू जुरे बोलें अल्लाहु अकबर। যখনই সিদ্দিক আকবর বলতেছেন ভাই উমর কোন রাতে নাকি তুমি চাও, ওই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো, যেই রাতের অপেক্ষায় তুমি চল্লিশ রাত ঘুমাও নাই রে আবু বকর, রাতের বেলা তুমি বিছানায় পিঠ লাগাও নাই, দরজার সামনে কান লাগায় দাঁড়ায় ছিলা, কখন জানি আমার নবী আইসা তোমাকে আসতে করে ডাক দিবে, যেন নবীর কষ্ট না হয় এজন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই। আল্লাহু আকবার, দরজার সামনে কান লাগায় দাঁড়ায় ছিলা আমার নবী, গভীর রাতে যখন তোমার দরজার পাশে গিয়ে কয় আবু বকর, আস্তে করে আবু বকর করে ডাক দিয়েছে, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। নবী জিজ্ঞেস করেছে আবু বকর এত তাড়াতাড়ি দরজা কেমন করে তুমি খুললা, তুমি কি ঘুমাও নাই? সেদিন বলেছিলেন নবী গো, ওই যে চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর রেডি তাই কো, যে কোনো একদিন কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সেদিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানায় রাতে পিঠ লাগাই না। ও ভাই আবু বকর, ওই রাতের নাকি আমি উমর চাই, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে যে দাঁড়াইছো, গারে সুর এত উঁচা পাহাড়, উঁচা উঁচা পাহাড়ের উপরে হলো সেই গুহা, যেই গুহাটার ভিতরে নবীকে নিয়ে তুমি আশ্রয় ছিলা, তোমরা তো গোপনে ছিলা, কিন্তু সেই গারে সুর অনেক উঁচা এক পাহাড়ের উপর, এত উঁচা পাহাড়টা বেবে কেমনে উঠছো, সেদিন তো তুমি নবীকে পাহাড় বাইতে দাও নাই রে ভাই আবু বকর, আমার রহমতের নবীকে তুমি বলেছো নবী গো পাহাড় বেবে উঠলে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া করতে পৌঁছে যাব। ওই গুহার কিনারায় যাওয়ার পর নিজে নবীকে আগে ঢুকতে দাও নাই, নিজে যা ঢুকছ, তুমি বলেছো নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি যে আগে গুহার ভিতরে ঢুকব, আগে যে দেখি গুহাটা নিরাপদ কিনা গো নবী, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় পাহালা কাতিল উম্মা, গোটা উম্মত হালাক হয়ে যাবে গো নবী, এই জায়গায় আপনি একটু দাঁড়ান আমি আগে ঢুকি। সেদিন তুমি আগে যে আগে ঢুকছো, দুই কাশবগুলি ছোট ছোট গর্তের মুখ বন্ধ করেছো, যেন সেই গর্ত থেকে সাপ বেরে নবীর ক্ষতি করতে না পারে, সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি সিঁড়ে সিঁড়ে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন ছিল না, নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো, এরপরে আমার নবীর ডাক দিয়েছো নবী গো আপনি গুহার ভিতর ভিতরে আসেন, নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কষ্ট হয়েছে, লম্বা সফর করেছেন গো নবী, একটু বিশ্রাম নেন, ওই দিন নবীকে তুমি বিশ্রাম করাইছো, তোমার উরাতের মধ্যে আমার নবীর ঘুম পাড়ায় দিছো, অথচ ওই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ চল্লিশ রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমাইয়া নিজে বিশ্রাম না নিয়া
রহমতের নবী সরওয়ারি তু জাহান কি তুমি গুম পারাইছো আর চোখ জুড়ায়া নয়ন জুড়ায়া জুড়ায়া আমার নবীর চেহারা মোবারক তুমি দেখছো এত কাছে থেকে কেউ নবীর দেখে নাই রে আবু বকর যতটা কাছে থেকে আমার নবীর নূরানি চেহারা তুমি দেখছো ওই দিকে তোমার যে পা গর্তের মুখ বন্ধ করে রাখছো এই গর্তে চিন সাপ সাপে দিল তোমার কামর বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কষ্ট এত যন্ত্রণা তুমি সহ্য করেছো মুখ থেকে আহ উ শব্দটাও বের করো নাই কারণ নবী তোমার উরাতে ঘুমাইতেছে আহ উ শব্দ বের করলে হয়তো আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি হজম করেছো দাঁতে কিরিমিরি খায়া বডিটা নড়াচড়া করো নাই বডিটা পর্যন্ত একটু নড়াচড়া করো নাই কারণ নবীর ঘুম ভেঙে যাবে ওই রাতের নেকিটা শুধু আমি উমর চাই বাকি আমি উমর আমার জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ ভয় অথচ দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না আল্লাহর নবী কিন্তু এইভাবে 10 জন সাহাবীকে দুনিয়া থাকতে জান্নাতে সার্টিফিকেট দিলেন সেই উমরের দিলের ভিতরে ভয় কি পরিমাণ ভয় হায় রে আমি নি কোথাও আটকে যাই হায় রে আমি নি কোথাও আটকে যাই নবীর সাহাবী হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এরকম সাহিবুস সিররি ওয়াল আখফা নবীজি তার কাছে মুনাফিকের লিস্টি দিয়া গেছিলেন নাকি দেখলেই হযরত উমর ভয় পাইতেন দেখলেই ভয় পাইতেন দেখলেই ভয় পাইতেন একদিন রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন না উমর ঘুম থেকে পাগলের মতো উঠে গেছেন দৌড়াইয়া নবীর সাহাবীর বাড়ির সামনে যে হাজির দরজা খুলছেন ফজরের সময় ডাকো দেন না দরজার সামনে দাঁড়িয়ে অর্ধ পৃথিবীর বাদশা ওমর দাঁড়ায় আছেন নবীর একজন সাহাবী কে এসে যার কাছে নবীজি মুনাফিকের তালিকা দিছেন মুনাফিকের তালিকা দিছেন আর নবী বলছেন আর কাউকে বলবা না এই মদিনার ভিতরে কারা কারা মুনাফিক আমি তোমাকে জানায় গেলাম আল্লাহ নবী তালিকা তার কাছে দিয়া গেলেন এই জন্য হযরত উমর ভয় পাইতেন না জানি আমি উমরের নাম এই তালিকায় আছে কি না এই ভয় তার অন্তরে থাকত এই ভয় অন্তরে থাকত ফজর পর্যন্ত দাঁড়ায় আছেন সাহাবী দরজা কইলা দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি দাঁড়াড় কি খবর এত কষ্ট এত রাতে আপনি আমার দরজার সামনে ঘটনা কি বুকে জড়ায় কান্দেন আর বলেন ভাই একটু বল আমি উমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি একটু কও আমার ঘুম হয় না ঘুম হয় না সাথে সাথে সাহাবী কই না গো নবীর সাহাবী আপনার ব্যাপারে তো আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে জান্নাতের সার্টিফিকেট আপনার ব্যাপারে আপনি এই টেনশন কেন করেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বালক আর হযরত উমরের সন্তান ইনিও ছোট খেলাধুলা করতেছেন এক মাঠে হুসাইন উমরের ছেলেকে একটা গালি দিছে বাচ্চারা খেলাধুলা করলে মাঝে মাঝে একটু টুকটাক জগরাজাটি হয় হুসাইন গালি দিয়ে বলছেন গোলামের ফুত গোলাম এই গালিটা শোনা মাত্রই হযরত উমরের ছেলে তিনি দৌড়ে বাপের কাছে আইসা নালিশ দিয়ে দিছে আব্বা হুসাইন আমারে গোলামের ফুত গোলাম কইছে হযরত উমরও খেপে
গেছেন কও কি হুসাইন আমারে তোমারে গোলাম কইছে আমারেও গোলাম কইছে গোলামের ফুত গোলাম কইলে আর বাপ আর বাকি থাকে নাকি বাপ তো বাকি থাকে না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাসূলের কলিজার টুকরা গালি দিয়া বসে একটা ডাটা গালি 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 হলো হুসাইন ও তিনি বলতেছে হযরত উমরের ছেলেকে তুমি গোলামের ফুত গোলাম হযরত উমর খিপ্পা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার পাঠাইছে আলী তোমার ছেলে হুসাইন কি জিগাও তো সে কি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে নাকি হযরত আলী যাই জিজ্ঞেস করতেছে বাবা তুমি কি উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো সাথে সাথে ইমাম হুসাইন ছোট্ট বালক কিন্তু ইনি বলতেছে হ বাবা আমি গোলামের ফুত গোলাম বলছি গোলামের ফুত গোলাম বলছি বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নেন নাই মিছাক মিছা কথা কওয়া তো এটা আমাদের ট্র্যাডিশন এটা আমরা পাইয়ে আইছি কিন্তু নবীর যুগে নবীর সাহাবীদের যুগে শিশু বাচ্চারাও মিছা কথা কইতো না ঠিক কিনা জোরে বলেন মিছা কথা কইতো না আর আমরা এখন মুরুব্বি হইলো মিছা কথা ছাড়ি না আসেনি না নাই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিথ্যা কথা কখনো মুসলমান সাহাবী জিজ্ঞেস করে নবী গো মুসলমান কি জিনা করতে পারেনি নবী কো পারে শয়তানের দুকায় ফললে ওই যেতে পারে সাহাবীর জিজ্ঞেস করে নবী কো মুসলমান কি চুরি করতে পারেনি আল্লাহ নবী কো এটা হইলো ওই হইতে পারে শয়তানের দুকায় ফরে করে ফেলতে পারে সাহাবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ মুসলমান কি মদ খাইতে পারে রাসূল কো পারে এরপরে সাহাবী কো মুসলমান কি মিছা কথা কইতে পারে আল্লাহ নবী কো অসম্ভব মুসলমান মিথ্যা কথা কইতে পারে তাহলে বুঝেন কত বড় অপরাধ ইমাম হোসেন ছোট বালক বাবা যখন জিজ্ঞেসছে এ বেটা তুমি নাকি উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো আমরা হইলো কইতাম কেডা কইছে কোন হালার ফুতে কইছে এরে ধরে লইয়া আমার কাছে কইতাম না কইতাম না আরো উপরে বড় বাহাদুরি করে কথা কইতো মনে করতাম কথাটা ঘুরাই দেই কিন্তু হোসেন বলতেছে হ্যাঁ বাবা আমি গোলামের ফুত গোলাম কইছি সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবা এটা তুই করলি কি উমর হলো রানিং প্রেসিডেন্টের ফুলারে গোলামের ফুত গোলাম কইছো এটা কেমনে কইলা কোন সাহসে কইছো এখন উমর তো বিচার করবে হুসাইন কয় আব্বা আপনি টেনশন করেন না উমর যেখানেই বিচার করুক না কেন আমি যা কইছি তাই কইমু মদিনার মানুষ মসজিদে নববীর ভিতরে সবাই হাজির অসুবিধা দিতেছে আপনাদের অসুবিধা দিতেছে বিচারটা কি হয় হুসাইনের শুনবার ইচ্ছা কার কার আছে সবাই সজাগ আছেন মাশাআল্লাহ আরেকটু জোরে বলি মাশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে আমিন বিচার শুরু হয়ে গেছে হযরত হুসাইন তিনি আসামি আর বিচারকের আসনে বসা অর্ধ পৃথিবীর বাদশা উমর হযরত উমরের কাছে ন্যায় বিচার ছিল ইনসাফ ভিত্তিক বিচার ছিল কখনো মুখ চিহ্নে বিচার করতেন না আলী বারবার বলতেছেন যে আমিরুল মুমিনিন আমি আমার সন্তানের পক্ষ থেকে মাফ চাই আর তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী টেনশন করো না দোষ করবে একজন মাফ চাইবা আরেকজন এটা রসূলের কোন বিচার আছে হ্যাঁ একজনে দোষ করবো আর মাফ চাইবা আরেকজনে এটা তো ঐতি পারে না দোষ করছে হুসাইন তুমি মাফ চাইবা কেন আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় আছেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা আলীও ভয় পাইতেছেন বর ভিতরে কাঁদতেছেন কারণ উমর তো এমন মানুষ যিনি ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকে মেরেই ফেলেছে মেরেই ফেলেছেন আবু শাহমা হযরত তোমারের ছেলে মুখ থেকে দুর্গন্ধ বের হইছিল অনেকে এই অভিযোগ দিছে আপনার পোলায় মদ খাইছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি আবু শাহমারে ডাক দিয়ে আনছেন বাবা তুই নাকি মদ খাইছো কয় না বাবা আমি নাবিজ খাইছি নাবিজ কি খেজুর ভিজায় রাখা সন্ধ্যার সময় আর ফজরের সময় এই রসটা খাওয়া খাইলে শরীরে এনার্জি হয় কিন্তু ফজরের সময় কেউ না খায় যদি এটা আরো লেট করে খায় তখন এর ভিতরে একটু একটু নেশা চলে আসে তো উমরের ছেলে আবু শাহমা একটু লেট করে খাইছেন কোন ব্যস্ততার কারণে নেশা হোক এটা মনে করে না কিন্তু একটু নেশা হয়ে গেছিল আর হযরত উমর কাছে আইনা যখন নাক দিয়ে সুঙ্গে দেখেন মদের গন্ধ করে সাথে সাথে জল্লাদের আদেশ দিছেন তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো
আর বলছেন মদিনার মানুষ এবার দেখবা উমর কে খালি তোমাদের ব্যাপারেই বিচার করে নাকি উমর তার সন্তানের ব্যাপারেও বিচার করে ছেলে শুধু বারবার কইতেছে আব্বা আমি মদ জানি না খাই নাই আব্বা আমারে maaf করেন আমি মদ জানি না খাই নাই আমি তো নাবিজ খাইছিলাম এটা যে একটু নেশা হয়ে গেছে আব্বা জানি না কিন্তু হযরত উমর মানতে রাজি না জল্লাদ কে বললেন 80টা বেত লাগাও 80টা দুররা 80টা বেত লাগাইবো জল্লাদ তিনটা মারছে তিনটা মারার পরেই হযরত উমর জল্লাদের ঠেলা দে মেরে ফলাই দিছে হরো এটা কের বেত আমার ফুট দিকে তুমি মনে করে দরদ দেখাই মারো এটা কোনো বেতই না যে চাবক নামে সর চাবক আমার হাতে দাও হযরত তোমার চাবক হাতে নিয়ে নিছেন মদিনার মানুষ দেখতেছে চাবক মারা শুরু করলেন নিজের সন্তানকে 80টা মারেন নাই 40টা মারার পরে ওই সন্তান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে কারণ তিনি বইলে বলছিলেন জল্লাদের তিন চাবক জল্লাদ তিনটা মারছে জল্লাদের তিনটি আর আমার একটা অর্থাৎ তার তিন চাবকে এক হইছে জল্লাদে মারছে তিনটা এরপরে উনি যখন চাবক মারবেন তে চার নাম্বার কোয়ার কথা না কিন্তু উনি চাবক মারে কইতেছেন দুই কেন দুই ও জল্লাদের তিনটা একটা হইছে আমার একটা এইবার দ্বিতীয় একটা এইভাবে কইয়া 40টা চাবক মারতেই ছেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে মা আয়েশা হাত দুইরা পায়ে দুইরা মা মাপ চাইতেছে আর বলতেছে স্বামী গো আমার সন্তানের বিনিময়ে আমি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব তবু আমার সন্তানের জানটা বাঁচাও হযরত উমর বলেন সরো সরো এখানে কোনো দরদ চলবে না স্ত্রীকে সরায় দিলেন এরপর চাবক মারতে মারতে 80টা দুররা মারেন নাই 60টা মারছেন ছেলে মইরা গেছিলেন এই ছেলেকে হযরত উমর নিজে গোসল করাইছেন কাফন পরাইছেন কাফন পরায়া দাফন করেছেন কবরস্থ করেছেন মদিনার মানুষ দেখছে উমর কাকে বলে উমরের বিচার কি দাফন করছেন কবরে রাখার পরে কবরের উপরে আল্লাহকে রাখকে বল সাক্ষী রেখে বলেন মালিক 20টা চাবক বাকি রইছে মারতে পারি নাই ছেলে আমার মরিয়া গেছে আল্লাহ হাশরের মাঠে আমি উমরকে যেন তোমার আদালতে জবাবদিহিতায় শামিল হতে না হয় আরো 20টা চাবক আমি তার কবরের উপরে মারলাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ আল আনসার ইসলামী যুব সংঘ জিন্দাবাদ আল্লামা নাসিরউদ্দিন আনসারী সাহেব प्यार हाजरीन देखें इस्लाम विचार व्यवस्था कत सुंदर ইসলামে মুখ চিহ্নে বিচার নাই গোষ্ঠী চিহ্নে বিচার নাই টাকা খায়া বিচার নাই যদি সমাজ ব্যবস্থার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা পায় সামাজিক সামাজিক ভাবে যদি উলামায়ে কেরাম নেতৃত্বে আসে উলামায়ে কেরামের কাছে যদি বিচার ব্যবস্থা থাকে তাহলে কখনো দুর্নীতি হবে না বেইনসাফি হবে না জুলুম হবে না অবিচার হবে না কারণ তাদের চোখের সামনে নবী নবীর সাহাবায়ে কেরামের বিচার ব্যবস্থার রুল রয়েছে ঠিক কি না জোরে বলেন উলামায়ে কেরামের চোখের সামনে তাদের নজির রয়েছে প্রিয় হাজিরিন নেতৃত্ব একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসকে কিছু মানুষ নাপাক করে ফেলেছে পবিত্র জিনিস নেতৃত্ব দিয়েছেন আমার নবী নেতৃত্ব দিয়েছেন আবু বকর নেতৃত্ব দিয়েছেন উমর নেতৃত্ব দিয়েছেন উসমান নেতৃত্ব দিয়েছেন আলী অতএব নেতৃত্ব পবিত্র মানুষগুলার কাজই ছিল আজকে সমাজ খারাপ মানুষের কারণে এই পবিত্র জিনিসটা আজকে অপবিত্র হয়ে ঠিক কিনা জোরে বলে এজন্য আল্লাহ নবী বলেছেন সেই জমানায় আমাদের নেতা হবে এমন মানুষ যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট সমাজের সবচেয়ে খতরনাক কম জাতের গরের কম জাত এই হইব সমাজের নেতা এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত সম্মানী মানুষকে সম্মান দেব আর উলামায়ে কেরাম হলো সমাজের সবচেয়ে সম্মানী এই সার্টিফিকেট আমি দেই নাই এটা আল্লাহ দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে তাকওয়া বেশি সে সবচেয়ে সমাজের সম্মানী তার ভিতরে তাকওয়া বেশি আল্লাহ বলেন আল উলামা আল্লাহ পাক বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিল উলামা উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম তাহলে আলেমদের অন্তরে তাকওয়া বেশি এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দেওয়া আর তাকওয়া যার বেশি সে সমাজের সবচেয়ে সম্মানী এটা আল্লাহর ঘোষণা দেওয়া তাহলে সমাজের চেয়ারম্যান দামি নয় সমাজের সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম ঠিক কি না সম্মানীকে সম্মান দিলে আল্লাহ সম্মান তারেও দেয় যে সম্মানী মানুষকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় প্রিয় হাজেরিন এইবার বলতেছিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিচার হুসাইনের বিরুদ্ধে মদিনার মানুষ ভয়ে কাঁপতেছে আলীও ভয় পেয়েছে হযরত উমর আদালতের বিচারে বৈশা বলতেছেন হুসাইন এবার বলো তো আমার ছেলেরে তুমি কি বলছো
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। মদিনার মানুষের মনের ভিতরে কত ইচ্ছা ছিল, অনেকেই মনে মনে আশা করতেছিল হুসাইন যদি একটা বার বলে আমার মনে নাই কি কইছি, তাহলেই তো অনেকটা বিচার হালকা হয়ে যাবে, হালকা করাও যাবে, সুপারিশ করা যাবে। কিন্তু হুসাইন জানি কি কয় রে, হুসাইন জানি কি কয়, কি কয়, কি কয়, কি কয়, কইতে কইতে হুসাইনে কয় আমি আপনার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছি। সাথে সাথে এই বিচার ব্যবস্থা, এই আদালত নীরব নিস্তব্ধ হয়ে গেল, মদিনার মানুষের জবান বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেল। কে এইবার উমরের কাছে সুপারিশ করবে? ডাইরেক্ট কথা, কোনো কোনো কোরানি ফিরানি নেই, সুপারিশ করব কেমনে? এইবার সবাই অপেক্ষায় রয়েছে গো উমরের বিচারের রায়, উমর কি রায় দেন হুসাইনের বিরুদ্ধে। এই রায়ের অপেক্ষায় সবাই সবাই ভয় পেয়েছে, উমর জানি কি রায় দেয়। হঠাৎ করে উমর এইবার তিনি ডাক দিয়ে বলেন হুসাইন আমার ছেলে না হয়ে গোলাম, তোমরা নিজেরা নিজেরা একটু ঝগড়া করছো, একজন আরেকজনকে গোলাম কও কইতে পারো, কিন্তু আমি উমর কেমন করে গোলাম হলাম, আমি কেমন করে গোলাম হলাম একটু বোঝায় কও। এই কথা বলতেই হুসাইন মদিনার মানুষের সামনে আওয়াজ দিয়ে বলেন, নবীর সাহাবীদের সামনে আওয়াজ দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ হতে পারেন গো, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জান রহমতের নবী সরওয়ার দু জাহান, আমার নানা জানের জুতা কি আপনি আগায় দেন নাই? আপনি কি আমার নানা জানের ওজুর পানি আগায় দেন নাই? আপনি কি আমার নানা জানের লাঠি আগায় দেন নাই? এতটুকু গোলামি কি আপনি আমার নানা জানের করেন নাই? তাহলে তো আপনি আমার নানার গোলাম, এজন্য আমি আপনারও গোলাম কইছি। এই কথা বলতেই হজে তবু সাথে সাথে মিম্বর থেকে লাফ দিয়ে নেমে গেলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, দৌড় দিয়ে গিয়ে হুসাইনকে বুকে জড়ায় কান্না শুরু করলেন। উমর কান্দেন আর বলেন, ও মদিনার মানুষ তোমরা সাক্ষী দেই করে, নবীর নাতি হুসাইন আমাকে বলেছে আমি তার নানা জানের গোলাম, এই সাক্ষীটা তোমরা কিয়ামতের মাঠে দিও। আমি উমরের ভয় হয়, আমি উমরের ভয় হয়, রাজত্ব চালাইতে যাইয়া কোথায় জানি কোন ভুল করে ফেলেছি, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই কিনা। যদি আল্লাহ আমার হিসাব চায়, যদি আল্লাহ আমার কই উমর রাজত্বের হিসাব দেও, কেমনে তুমি রাজত্ব পরিচালনা করছো? আমি কইব মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব, গোলামের সাথে আবার কিসের হিসাব? আল্লাহ যদি কই কের গোলাম, কই আমি তো, আমি কই তোমার বন্ধুর গোলাম, আমি হুসাইন সাক্ষী দিছে, হুসাইন কইছে আর মদিনার মানুষ সাক্ষী আছে, আল্লাহ আমি তোমার বন্ধুর গোলাম, গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? হুসাইন তুই আমার কাগজে একটু এই কথাটা লিখকে দিবি নি, এই কথাটা কাগজে একটু লিখকে তুমি স্বাক্ষর করে দিবা নি, কাগজের ভিতরে স্বাক্ষর করে লিখকে হযরত তোমার যত্ন করে চুমা দিয়ে কয়, ও মদিনার মানুষ রে, আমি উমর যেদিন মারা যাব, আমাকে যেদিন তোমরা কবরে রাখবারে, ওই দিন আমার কাফনের কাপড়ের সাথে এই কাগজের টুকরা ঢুকায়া দিও, এই কাগজের টুকরা ঢুকায়া দিও, আমি আল্লাহর কাছে এতটুকু উসিলায় মাপ পাইতে চাই। কারণ আমার নবী বলেছে আল হুসান ওয়াল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। ওই হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলেছে, অতএব আমি আল্লাহর কাছে এই কাগজটুকু দেখাইব। এতটুকু ভয় ছিল হযরত উমরের অন্তরে, এজন্য হযরত উমর বলতেছে ভাই আবু বকর আমি উমরের জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে তুমি একটা রাতের নেকি দিবানি। হযরত আবু বকর বলেন, ভাই উমর ওই হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না রে ভাই, চলো আমরা দুইজন
নবীর কাছে যাই যাই একটু জিজ্ঞেস করি হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে আসলেন নবীজির কাছে আল্লাহর নবীর কাছে সালাম দিয়া জানতে চান নবী জিজ্ঞেস করেন কেন এসেছো সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বড় সমস্যায় পড়ে এসেছি গো নবী একজন আরেকজনের জীবনের নেকি বদলা বদলি করতে চাই উমর আমাকে তার জিন্দেগীর সব নেকি আমাকে দিয়ে দিতে চায় বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না শুধু আমার কাছ থেকে এক রাতের নেকি চায় কিন্তু আমি নিজে জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আপনার কাছে জানতে এসেছি আল্লাহর নবী বলেন আবু বকর কোন রাতের কথা বলছো সিদ্দিক তখন বলেন নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরতের সঙ্গী ছিলাম ওই রাতের নেকিটা উমর চায় এইবার আল্লাহর নবী বলেন আবু বকর নেকি বদলা বদলি করবা কি করবা না আমি কিছু সিদ্ধান্ত দেব না এটা তোমাদের দুইজনের ফয়সালা তবে যেটা জানতে চাইছো সেটা বলি তামাম গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় এমনকি উমরের জীবনের নেকিও যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় তোমার ওই এক রাতের নেকি রাখা হয় আমার আল্লাহ জানে দিছে রে আবু বকর তোমার পাল্লা ভারী হয়ে যাবে একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এজন্য আমার ভাই বলতেছিলাম যুবক মনে রাখবা আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই রমজান কাছে চলে আসছে শাবান মাস আসলে পরে নবী বেশি বেশি রোজা রাখতেন আমরাও কম বেশি নফল রোজা রাখার চেষ্টা করি রমজানের প্রস্তুতি নাও যত কামকাজ আছে রোজার আগে কামকাজগুলা গুছায় ফেলো রমজানটা এবাদতের মৌসুম বানাও ব্যবসার মৌসুম না রমজান হবে আমার এবাদতের মৌসুম রমজান হবে কোরআন তেলাওয়াতের মৌসুম রমজান হবে তাহাজ্জুদ পড়ার মৌসুম সেহরির সময় একটু আগে ভাগে উঠে যায় যুবক হাতটা জোর করে বলি রে যুবক আগামী রমজান তুমি হায়াতে পাও কি পাও না কেউ জানে না কেউ জানে না আমিও আগামী রমজান পাই কি পাই না কেউ জানে না এজন্য বলি রমজান মাসে তার তাহাজ্জুদ তুমি মিস করবা না সেহরি খাওয়ার জন্য তুমি তো উঠবাই দুইটা মিনিট দশটা মিনিট আগে তুমি উঠো তুমি দশটা মিনিট আগে উঠো খাওন রেডি করে এরপরে তোমারে ডাক দিব এমন কথা কইও না তুমি কই আম্মা আমাকে তুমি খাওন রেডি করার আগে ডাক দিও আমি চার রাকাত নফল নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব চারটা রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজটা পড়ে তুমি সেহরিটা খাও এরপরে ফজরের নামাজটা মসজিদে পড়ো যুবক জানো না গত রমজান হয়তো তোমার মতো অনেক যুবক দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই যুবক কেউ জানি না আমরা কেউ জানি না ডাইনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে ওতে হায়াত মউতের কোনো গ্যারান্টি নাই জীবনের শেষ রমজান মনে করে এই রমজানটারে কদর কর রোজাগুলা রোজার হক সহকারে আদায় কর আর তার তাহাজ্জুদ পড় কোরআন তেলাওয়াত কর প্রত্যেকে অন্তত এক খতম কোরআন খতম করার নিয়ত কর এক খতম কোরআন খতম এক অন্তত এক খতম কোরআন করব কারা কারা একটু নিয়ত করি দেখেন তো অন্তত একবার কোরআন খতম করব রমজানে আল্লাহ যারা হাত উঠেছে মাওলা প্রত্যেক রমজান মাসে এক খতম কোরআন করার তৌফিক দান করো সবাই বলো আমিন আর আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ রোজাগুলি রাখব রোজার মাঝে রোজা মুখে নেওয়া অবস্থায় বেহুদা কথা বলবো না বন্ধুদের সাথে অহেতুক কথাবার্তা গল্প গুজবে শরীক হব না টাইম পাস করার জন্য খেলাধুলায় যাব না আমরা যদ্দূর পারি নীরব থাকবো তবু নীরব থাকাটাও রোজা রাখা অবস্থায় সওয়াবে গণ্য হয়ে যাবে যদি আমরা হারাম কাজে জড়িত না হই মোবাইল টিপে গান বাজনা দেখো না রোজা হালকা হয়ে যাবে রোজা হালকা হয়ে যাবে সাবধান যদি শুনো মোবাইল থেকে ওয়াজ নসিহত শুনবা আল্লাহ আমাদের সবাইকে এবাদতের মাধ্যমে এই রমজান মাস কাটাইবার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে আমিন মুর্দে গানের জন্য দোয়া করি প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
অনেকে সাহায্য সহযোগিতা করছেন। আর মেইন উদ্যোক্তা আমার কি নাম জানি কি, ফয়জুর রহমান ভাই, ফয়জুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবজির ব্যবসা, কিন্তু দিলটা অনেক বড়, মনটা অনেক বড়। আমার ভাই, আল্লাহ পাক আমার ভাইকে দিনের জন্য কবুল করেন, সকল যুবককে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন, আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا راحم المساكين اسالك مساله المسكين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي الله তুমি একটু কুদরতি নজরে মায়ার নজরে দেখো। হে আল্লাহ, তোমার বান্দারা সাদা দাড়ি সাদা চুল অনেক মুরব্বী অনেক যুবক, যৌবনে সে পারত গানের আয়োজন করত, পারত গুনার দিকে যাইত, কিন্তু যুবক যৌবনের পাগলা গোরা গুনার দিকে না দৌড়াইয়া হে আল্লাহ ওয়াজ মাহফিলের দিকে নিয়ে আসছে। হে আল্লাহ, জানি না এই মজলিসে কার হাতখানা তোমার কাছে বড় পছন্দের। আয় আল্লাহ, সাদা দাড়ি সাদা চুল মুরব্বি হাত উঠে গেলে তোমার নাকি লজ্জা লাগে, একটু মায়ার নজরে দেখো। আয় আল্লাহ, কোন হাতটা তোমার বড় মায়ার। আল্লাহ, দয়া করে হাতের উসিলায় আমাদের প্রত্যেকের তওবাকে কবুল ফরমাও।